আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দর একটি ডিজাইন গলা কাটিং করে দেখাবো যদি আপনি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন আজ থেকে আপনি নিজেই এই ডিজাইন গলাটি কাটিং করতে পারবেন দেখুন এখানে আমি একটি বকরম নিয়েছি ফিউজিং বকরম আমার দুই সাইডে আট ইঞ্চি করে বকরমটি আছে এই বকরমটি আমি এখন দুই ভাজে ভাজ করে নিব। ঠিক এইভাবে সমান করে দুই ভাজে ভাজ করে নেবেন দেখুন খোলা অংশ বাইরে কোলে রাখবেন আর বন্ধ অংশটা ভিতরে কলে রাখবেন এখন আমি গলার লম্বাটা মেফে নেব দেখুন সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বাটা দেব ঠিক আমি ছোট্ট করে একটি দাগ করে নিয়েছি এবং আড়ে দেবো পনে তিন ইঞ্চি তিন ইঞ্চির দুই পম এখানেও তিন ইঞ্চির দুই পরিমাণ কম নেবেন এখন একটা স্কেল নিতেবেন এই স্কেলটা সমান করে বসিয়ে দাগ টেনে নেবেন আমি এখানে কলম দিয়ে দাগ করে দেখাচ্ছি আপনারা চক দিয়েও দাগটি করে নিতে পারবেন ঠিক এইভাবে চারকোনা করে প্রথমে দাগটি করে নেবেন এরপর যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমি আপনাদের এখন দেখিয়ে দেবো ব্যাস একটু খেয়াল করে দেখবেন ভিডিওটি দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নিব এই পাশেও আমি হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নিব এখন আমি এই দাগটা একটি স্কেল দিয়ে মিল করে নিব দেখুন ব্যাস বন্ধুরা এটা ত্রিভুজ গলা হবে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব এবার এখান থেকে রাউন্ডটা মিল করে নেব এই রাউন্ডটা আপনারা যত সুন্দর করে দিবেন গলাটা ঠিক তত সুন্দরভাবে কাটিং করতে পারবেন দেখুন ব্যাস বন্ধুরা আমি দাগটা দিয়ে নিয়েছি এখন একটি কালার পেনসিল নেব নিয়ে দাগটা যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন সেজন্য দাগ করে দেখিয়ে দিচ্ছি ব্যাস বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন আমি কালার পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এইভাবে দাগ টেনে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা এই ডিজাইনের দাগটি করে নেবেন আপনারা এখানে শখ দিয়েও দাগ করে নিতে পারবেন ঠিক এইভাবে দাগ করে নেওয়ার পর বৃহস্পন্ধুরা অনেকেই ভাবে বারটি কাপড় আমরা কতটুকু নিব তাই বারটি কাপড় এখানে এক ইঞ্চি পরিমাণ নিতে হবে দেখুন আমি বারটি কাপড়ও কীভাবে নেবেন দেখিয়ে দেবো ঠিক এইভাবে কিছু জায়গা এক ইঞ্চি করে ফোটা ফোটা দাগ করে নেবেন এখানেও ইঞ্চি করে নেবেন এবার এই ফোটা ফোটা দাগগুলো আপনাকে সুন্দর করে মিল করে নিতে হবে ব্যাস এই ধারণার গলার ভিডিও আমার চ্যানেলে অনেক আছে বৃহস্পন্দরা অবশ্যই আপনারা আমার চ্যানেলে সার্চ করে বা ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন নতুন নতুন কলার ডিজাইন আর সবার আগে নতুন নতুন কলার ডিজাইন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাস বন্ধুরা দেখুন আমি বারটে অংশগুলো কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা প্রথমে বারটে অংশগুলা কেটে নেবেন এরপর যে ডিজাইনের দাগটা আমি করে নিয়েছি কালার পেন্সিল দিয়ে ঠিক এই দাগ সোজা করে আপনাকে গলার ডিজাইনটা কেটে নিতে হবে দেখুন আমি ঠিক দাগ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা গলার ডিজাইনটা খুব সুন্দর করে কেটে নেবেন দেখুন ভেয়াস ফুন্দুরাম আর গলার ডিজাইনটা কাটা হয়ে গেছে এই ধারণার প্রতিদিন আমি ফিতার মাপসহ গলার ডিজাইন কাটিং করে দেখাবো অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ